লাগবে, তাই এখন আরও একটু চিনি আমি অ্যাড করে দিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্স দিতেই ভুলে গেছি, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই কেকটা যার জন্য বানিয়েছি সে আমাকে আমার বার্থডে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে আরও অনেকভাবে হেল্প করেছে। সো ভাবলাম আমিও একটা কেক বানিয়ে তাকে সারপ্রাইজ দেই। বাট যতটা এক্সপেকটেশন ছিল ততটা আমি পারিনি। এখানে আমি আবার দিলাম একটু ভিনেগার। ভিনেগার দিলে কী হয় সেটা আমি নিজেই জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভিনেগারের কাজটা আসলে কী। এবারে আমি একটু চেয়েছিলাম কালারফুল কেক বানাতে, তার জন্য পাঁচটা বাটিতে আমি ডিভাইড করে নিয়েছি পাঁচটা কালার দেওয়ার জন্য। দিয়েছি চকলেট কালার, রেড ফুড কালার, অরেঞ্জ কালার, আর দিব পার্পল কালার, আর একটা আমি ওরকম সাদাই রেখেছি। সবগুলোকে এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেয়েছিলাম ফ্রাইং প্যানে করতে, বাট আমার ব্যাটারটা এতই পাতলা ছিল ফ্রাইং প্যানে দেওয়ার কারণে আরও বেশি গোল হয়ে আর একদম রুটির সাইজ হয়ে গেল। আই হোপ করে দেখি কি হয়। এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আসলেই একেবারেই ব্যর্থ, ফ্রাইং প্যানে আমার কেকটা একদমই রুটির মতো হয়ে গেছে সেটা আর দেখালাম না। তাই এখানে আমি আর একটা কেকের মোল্ড নিয়ে সেখানে তেল ব্রাশ করে নিয়েছি, আর যে আলাদা কালারগুলো আমি ডিভাইড করে দিয়েছিলাম সেগুলোকে একত্রে আমি মিক্সড আপ করে এবারে একটাই কেক বানাবো। সবগুলোকে মেশানোর পরে এরকম একটা কালার এসেছে। এবার এটাকে আমি বেক করে নিচ্ছি। চুলায় আমি এটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমার বেক করা শেষ, নামিয়ে ফেলে আমি এবারে আনমোল্ড করে নিচ্ছি। দেখতে ভালোই মনে হচ্ছে, বাট ছিল লাল কালার, হয়ে গেল চকলেট কালার। দেখাই আমার কেকটা কতটা সফট আর কতটা হার্ড হয়েছে। এখন মোটামুটি সফট আছে, বাট কতক্ষণ সফটনেসটা থাকে জানি না, মোটামুটি বলতে একদমই মিনিমাল সফটনেস। এবারে আমি এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি ডেকোরেশনের জন্য ক্রিমটা প্রিপেয়ার করে নিব। নিয়েছি এখানে 200 গ্রাম বাটার, কোনো ইলেকট্রিক বিটার ইউজ করব না, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবারে আমি একটা চিনি আর পানির মিশ্রণ তৈরি করব। দুটোকে ভালোভাবে মিক্স করে ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে কোনোটা একবারে দিচ্ছি না, এক চামচ করে দিয়ে বাটারটার সাথে মেশাতে থাকবো। একই প্রসেসে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলি আমার ব্যাটারটা একদম রেডি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম, তাই আবারও একটু চিনি অ্যাড করে দিচ্ছি। মানে আরেকটা সমস্যা হয়েছে, বারবার অ্যাড করার কারণে চিনিটা আমার এখানে ভালোভাবে মেল্ট হয়নি। এবারে চলে যাচ্ছি ডেকোরেশনে। মোটামুটি সফটনেসটা যেন থাকে তার জন্য একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এবারে এটার উপরে আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করার ট্রাই করব। ওকে, এবার ডেকোরেশনে চলে যাই।
এই পার্টটা কিন্তু আমি ফুল ক্রিম দিয়েই কভার করে দিব, বাট ছোট নজলটা কেন নিলাম আই ডোন্ট নো, যাই হোক করছি এটা দিয়ে। হ্যাঁ এটা সেট হয়ে গেছে, এবারে এর উপরে আমি আরেকটা পার্ট দিয়ে দিচ্ছি। আর আমার ক্রিমটা কিন্তু একদমই বারেবারে মেল্ট হয়ে যাচ্ছে, আমি বারবার ফ্রিজে ঢোকাচ্ছি, বারবার নিয়ে ডেকোরেশন করার ট্রাই করছি। আসলে আমি অনেক কষ্ট করেছি কেকটা বানাতে, যেরকমই হয়ে থাকুক না কেন, ফার্স্ট টাইম হিসেবে আই থিঙ্ক আই ট্রাই মাই বেস্ট। যেহেতু চেয়েছিলাম একটু কেকটা কালারফুল করতে, বাট সেটা যখন হলো না, তাই ক্রিমের সাথেই আমি এক একটা লেয়ারে এক এক কালার অ্যাড করে নিয়েছি। সেম প্রসেসে আমি এই পার্টটাতেও করে নিব। শেষের লেয়ারটি দিয়ে দিচ্ছি এখন, এবারে এর উপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফুল কভার করে ফেলবো।